क्रीम लगाओ। চলে যাবে আজকে আবার বিরিয়ানির মজা হয়েছে কেমন হয়েছে দেখেছিলে এই চারটা নিয়ে যাবে এই যে দেখেন এই যে আরেক প্রবাসী এই প্রবাসী তোমার লাগেজ পড়ে যাবে এখান দিছ মাশাল্লাহ উঠে গেছে হালাফিজ দিয়ে দাও বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনের নতুন আর একটা ব্লগ দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রবাসী দেবর আজকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে তো তাকে কিভাবে বিদায় জানাই সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর থেকে প্রচুর পরিমাণের মাথা ব্যথা হচ্ছে আর এত পরিমাণের মাথা ব্যথা আমার কোনো কিছু করতে ভালো লাগতেছে না বাহিরে যে এখন রায়ানকে স্কুলে দিয়ে আসতে হবে যেহেতু ওর স্কুল খোলা আমার তাও ভালো লাগতেছে না কী যে করব মাথার মধ্যে মানে খুব খারাপ লাগতেছে আর আমার এই মাথা ব্যথা যে কখন ভালো হবে তার কোনো নির্দিষ্ট টাইম ঠিক করা নেই একমাত্র আল্লাহই ভালো জানে তো সকালে আমার বড় ছেলে কিন্তু ঘুম থেকে উঠে রেডি হয়ে 7:40-এ বাসা থেকে বের হয়ে গিয়েছে আর আমি এই যে রায়ানকে এখন রেডি করিয়ে নিয়েছি তো আমি যেই হচ্ছে রেডি হব রায়ানকে যেহেতু আগে রেডি করতেছি হঠাৎ দেখি আমাদের মিজানুর ভাই সে ঘুম থেকে জেগে সে রেডি হয়ে বাহিরে বের হচ্ছে তা আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কোথায় যেতেছেন বললো যে মেসরে যাবে তো আমি বলি এত ভোরবেলা এখন পর্যন্ত 8টাও বাজে নাই আপনি এত ভোরে মেসরে যাইতেছেন সকালে নাস্তা করবেন না তো ভাইয়া বলে যে না বাসায় এসে পরে হয়েছে যে একবারে দুপুরের খাবার খাবো আপনি একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েন তাহলেই হবে তো আমি পরে চিন্তা করলাম যে আমার যে পরিমাণের মাথা ব্যথা তো ভাইয়াকে বলি যে ভাইয়া রায়ানকে একটু স্কুলে নিয়ে যান তো ভাইয়া বললেন ভাইয়াকে বলার সঙ্গে সঙ্গে ভাইয়া বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে রেডি করে দেন আমি নিয়ে যাই তা আমি এদিকে এই যে রায়ানের প্লেট বাটি চামচ সব কিছু হচ্ছে আমি চেক করে দেখতেছিলাম যে ঠিক মতো সব দিয়েছি কিনা ব্যাগের মধ্যে কারণ আমার ভুলও মন মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায় আর রায়ানের পাপা তো হচ্ছে আরও ভোরবেলা একদম 5টার দিকে বাসা থেকে বের হয়ে গিয়েছে তার হচ্ছে ডিউটির টাইম 6টা থেকে তো যাই হোক এদিকে আমার তালহা কিন্তু এখন ঘুমাইতেছে তো রায়ান যে দুপুর টাইমে যে খাবারটা খায় সেই খাবারের থালাবাটি তো দিয়ে দিয়েছি আর এই যে দেখেন প্লাস্টিকের একটাই এটার উপরে থালাবাটি রেখে তারপরে খায় এটা মুড়িয়ে ব্যাগের মধ্যে নেওয়ার কারণে ভিতরের যে একটা ভাঁজ পড়েছে সোজা হয়ে থাকতে চায় না তো যাই হোক রায়ানকে আজকে এই যে মিজানুর ভাই ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছে তো চাচা ভাতিজা এখন এই যে বাসা থেকে বের হয়ে যাচ্ছে আমার মাথার মধ্যে এমনিতেই ব্যথা আরও টেনশন আরও ব্যথা করতেছে কারণ হচ্ছে দুপুরে চাইছি বিরিয়ানি রান্না করতে তো বিরিয়ানির চাল নেই বাসায় বিরিয়ানির চাল কিনতে আবার সুপার শপে যেতে হবে তো ভাইয়া হচ্ছে আমি ভাবছিলাম যে ভাইয়া বাসায় থাকবে ভাইয়ের কাছে তালহাকে রেখে আমি তাড়াতাড়ি করে চাল কিনে নিয়ে আসব তো ভাইয়াকে হচ্ছে তাশমিরের পাপা রাতে যখন বলেছিল তখন হচ্ছে ভাইয়া শুনেছে যে চাল কেনা লাগবে তো ভাইয়া বলতেছে কি যে আমি সকালে চাল কিনে নিয়ে আস মানে তো ভাইয়া আর কি সকালবেলা আমাকে বলতেছিল তো যাই হোক বাঁচা গেল বাসা থেকে আর এই মাথা ব্যথা নিয়ে এখন বের হতে হবে না তো মিজানুর ভাইকে টাকা দিয়েছি চাল কেনার জন্য সে কিন্তু টাকা নেয় নাই কী করবো অবশেষে এই যে রায়ানের কাছে উপর থেকে মানে টাকা দিতে হলো টাকা দিয়েছি সে টাকা বাসায় রেখে চলে গিয়েছে তো এরপরে হচ্ছে রায়ানকে বলছি তুমি তোমার চাচুকে এই টাকাটা দিয়ে দিও চাল কেনার জন্য এদিকে তালহা শুধু দুষ্টামি ওটা সোজা করো এই যে এখনই পড়লো উঠো ওটা নিয়ে সোজা করো তা আমাদের দুপুরে রান্না বান্না হয়ে গেছে কাজকর্ম সব কমপ্লিট বিছানা চাদর টাদর সব হচ্ছে সকালে নাস্তা করে হচ্ছে কি ভাইয়া যেটা ভালো হয় ওটাই করেন
তো বিছানার চাদর টাদর সব কিছু ঝেড়ে ঘরটর সব পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না বান্নাও করে নিয়েছি সব রুম ক্লিন। এখন এইদিকে যে ভাইয়া দেখেন কি করতেছে, সালাদ বানাইতেছে, আর আমি এই যে রান্না বান্না করে নিয়েছি। ভাইয়া কিছুক্ষণ পরেই হচ্ছে বাসা থেকে বের হয়ে যাবে, খাওয়া দাওয়ার পরে হয়তো একটু রেস্ট নিতে পারবে। তো এই যে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি এখন আমি বলে উঠাই নেই। আমি বলছি কি যে আমি সালাদ বানাই না, ভাইয়া বলতেছে ভাইয়া বানাবে। তো ভাইয়া যেহেতু এত শখ বাংলাদেশে চলে যাবে আজকে, আবার ইতালিয়ান সালাদ কবে খাবে, শখটা পূরণ করে যাক। আল্লাহ বিসমিল্লাহ। এই যে দেখেন আমার দেবরের বিয়ের আগে শেষবারের মতো এই যে বিরিয়ানি রান্না করে খাওয়াই দিতেছি। ইনশাল্লাহ এবার বাংলাদেশে গেলে একটা বিয়ে শাদী করে আসবে। গলায় রশি কে এটা এমনি কোন কে ভাই, বিয়ে করলে কি গলায় রশি? তাহলে আসো, আজকে বিরিয়ানিটা না অত বেশি ঝরঝরা হয় নাই, কারণ আজকে একটু পানির পরিমাপ বেশি হয়ে গেছিল, কারণ লাস্টের দিকে মুখে দিয়ে দেখি কি লবণ একটু কম হয়েছে, তো পরে আবার পানি দিয়ে লবণ দিয়ে হচ্ছে একটু গোলাইয়া দিছিলাম, এই জন্য হচ্ছে এমন। তারপর আলহামদুলিল্লাহ দেখেন ধোয়া উঠা একেবারে কালো হয়ে যাইতেছে। তো আর বেশি উঠান লাগবে না, আমাদের তিনজনের এইগুলো হয়েও বেশি হয়ে যাবে, কারণ কাশ্মীরের পাপা হচ্ছে ডিউটিতে, সে এখন বাসায় আসবে না, সে হচ্ছে এয়ারপোর্ট যাবে সরাসরি, ভাইয়াকে হচ্ছে বিমানে উঠাই দিয়ে তারপরে আসবে। তালহা চাচ্ছো আর তালহা এখন আগে খাবে। কি হয়েছে তোমার? ও তোমার চেয়ারে বসতে দিব, বিরিয়ানির আসল কালারটা আসে না। না কতটুক দিব তালহা? এই যে তালহাকে বিরিয়ানি দিতেছি। তুমি খালি সালাদ খাইবা? হুম, বিরিয়ানি খাও, বিরিয়ানি খাও, সালাদ খাও। হুম, অনেকগুলি সালাদ দিতে বলতেছে। এই যে তালহা চাচু আর তালহা খাইতেছে, খাও খাও, বিসমিল্লা বলো, বিসমিল্লা। ইস, লেবু চিপড়াইতেছে কেমনে, আল্লাহ পুরাই বড় মানুষ আমার তালহা। হুম, ওটা বিচি, লেবুর বিচি। হ্যাঁ, পাও না, ফেলে দিছি তো। এই যে এই যে, না আর তুমি খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। ওরে এত ডি সালাদ দেওয়া লাগে, তুমি তো চাইলা একটু আগে না, তুমি চাইলা। তাহলে মজা হয়েছে বিরিয়ানি? বাবা এদিক তাকাও, তাহলে বিরিয়ানির মজা হয়েছে, কেমন হয়েছে? মজা হইলে কি কথা হয় তালহা? তালহা লাইক দিতে পারে, কেমনে লাইক দেয় তালহা? এখন হচ্ছে আড়াইটার মতো বাজে, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে এই যে মোবাইলের নতুন কাভার হচ্ছে মোবাইলে লাগাবো, এই জন্য সব বের করে নিয়েছি। গত কিছুদিনের আগে একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন, কাশ্মীরের পাপা পাদোবা থেকে আমাদের জন্য অনেক কিছু শপিং করে এনেছিল, তো তখন হচ্ছে এই যে মোবাইলের কাভারগুলোও এনেছিল, তো ডয়ারে রেখে দিয়েছিল, তো আমি আর দেখি নাই এই জন্য আর ভিডিও করতে পারি নাই। এটা নেভি ব্লু কালারের আর এটা হচ্ছে কালো। তো কাশ্মীরের পাপার হচ্ছে এরকম একটা হচ্ছে কাভার আছে তার মোবাইলের সাথে, আমার মোবাইলের সাথে হচ্ছে এই কাভারটা ছিল, দেখতে দেও না একটু, এই কাভারটা একদম ছিঁড়ে গিয়েছে, এই জন্য হচ্ছে এখন আমার মোবাইল থেকে ওটা খুলে রেখে দিয়েছি। তো আমি এখন এই যে কালো রঙের এটাই হচ্ছে পছন্দ করেছি, এটা আমার মোবাইল হচ্ছে মোবাইলে এই কাভারটাই লাগাবো এখন থেকে। এটা কিন্তু তালহার মোবাইল, এই যে দেখেন তালহা এখানে একটা ফর্ম দিয়ে এই যে মোবাইল বানাইছে, এটা এখানে থাকবে দেখি, এই যে ভাবে এটা দিয়ে আটকায়, এরকম কি রকম। হুম, তারপর তোমার মোবাইলটা কাকে ফোন দিবা, কাকে ফোন করবা? এই মোবাইলটা তোমার পাপারে ফোন দেওয়া যাবে?
হ্যাঁ, সালাম দাও, আসসালাম। তারপরে কি বলতে হয়? আর কি বলতে হয়? আর হ্যাঁ হ্যাঁ, এটা 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 তোমার ভাইয়ার, এটা তোমার ভাইয়ার, এটা আমার। ওকে, তুমি ফোনে কথা বলো, আর কি বললো তোমার? না, তোমার পাপার মোবাইলে একটা আছে, তাহলে দেখছেন কিভাবে ফোনে কথা বলে। আমার মনে হয় ওর মতো ছোট বাচ্চা যারা, তারা মনে হয় এরকমই করে। কোনটা আমার? আচ্ছা, আমার তালহা আমাকে এটা পছন্দ করে দিচ্ছে, আমি কি নেভি ব্লু কালারটা নিব? আচ্ছা যাই, নিয়ে নেই এটা। নানুর কাছে যাইতেছে। নানু কোথায়? ওই উপরে বলে আর নানু থাকে, মানে বিমানে যাইতে হয়, উপরে বিমানে যাইতে হয়। ও লাকেজ উঠাও, লাকেজ কিস কে ফেলাইছো ওখানে? লাকেজ নিবে না? তাই উঠাও। আয়েশা দেখেন যে রুমে শেষ চলেন, ওইখান বাংলাদেশ যাইব, রেডি হইতেছে। কোথায়, কি ওইদিকে, কি এটার মধ্যে শ্যাম্পু? কার জন্য? খুললে দেখাই, মা খুলন যাবো না তো। কার শ্যাম্পু এটার মধ্যে? তুমি কোন লাকেজটা নিবা, কোনটা নিবা? এই যে মিজানুর ভাই হচ্ছে, আজকে চলে যাবে। 70 কেজি? তালহাও ওজন মাপতেছে, আর চাচু ওজন মাপতেছে, আর এই যে বাংলাদেশে যাওয়ার জন্য লাগেজ গুলা সব হচ্ছে প্যাকেট করে এভাবে রেখেছিল, এই চারটা নিয়ে যাবে। আবার ওজন দিতেছে, আল্লাহ! আরে প্রবাসী, প্রবাসীর মাথা নষ্ট, সব এখন আবার ওজন দিতেছে। কত? 10। কালকে তো 9, আজকে 10। হাট ইজ দিস? পালা নষ্ট হয়ে গেল নিতালে। হাই মাম্মা, ওকে আল্লাহ হাফেজ। তালহা এখন ঘুরতে যাইতেছে তালহা চাচুর সাথে, তো ভাইয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে বের হয়ে যাবে, বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে, তো গাড়ি আসতেছে, তো মেন রোডে যাইয়া একটু ভাইয়া দাঁড়াইতে হবে। তো ভাইয়া তো যখন বলছে যে আমি বাংলাদেশে যাব, তালহা তো আর তার পিছু ছাড়তেছে না, ও বলতেছে আমিও যাব, আমাকে সুইটার পরান, আমি রেডি হব, আমি নানুর কাছে যাব। এই যে তালহার চাচু এখন বের হয়ে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও, এই যে দেখেন, এই যে আরেক প্রবাসী। এই প্রবাসী, তোমার লাগেজ পড়ে যাবে, এখান দাঁড়াও, তোমার চাচু এসে নিবে, তুমি এখান দাঁড়াই রাখো, দাঁড়াই থাকো, ধৈর্য দাঁড়াই থাকো, এই যে তাকাও আমার দিকে তালহা। এই যে গাড়ি চলে এসেছে, গাড়িতে হচ্ছে লাগেজ উঠানো হয়েছে, ব্যাগ আর একটা বাসায় রয়েছে, ভাইয়া আনতেছে। তাহলে ওই যে উপরের বিল্ডিং এর ইতালিয়ানকে হচ্ছে, ইতালিয়ান ভদ্র মহিলাকে চাও দিতেছে। দাও চাচুর একটা আদর দিয়ে দাও, দিছো? মাশাআল্লাহ, দিছে, আদর দিছে। বল চাচু সাবধানে যায়েন, বলো। হ্যাঁ, বল আপনার জন্য আমি দোয়া করি, বল আমার জন্য দোয়া করবেন, বলো চাচুরে। আল্লাহর চাচু গাড়িতে উঠে গেছে, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ দিদি।
তো সবাই তো দেখতে পেলে মিজানুর ভাই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল মিজানুর ভাইকে বিদায় দিয়ে এখন আজকের মতো আমরাও এই ব্লগ থেকে বিদায় চেয়ে নেছি পরবর্তী চলে গেল তাহলে চাচু তাহলে কাটা দিয়ে দাও এখন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চলে গেছে